আমার রেডি হয়ে গেল গরম গরম এগ চাউমিন, শসা, আর শসার সঙ্গে খাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সহজ রেসিপির আরও একটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সবজি এবং ডিম দিয়ে চাউমিন রেসিপি। চাউমিনের রেসিপি অনেক আমি আগে করেছি, আগেতে তো অত রকমের সস পাওয়া যেত না, শুধু টমেটো সস পাওয়া যেত। সেই টমেটো সস দিয়েই আজকের এই রেসিপিটা, চাউমিনটা গরম জলে ফুটতে দিলাম, একটু নুন আর সাদা তেল দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ফুটে উঠুক। সমস্ত সবজি তো দেখিয়েই দিলাম আগে, সবজিগুলোকে এই ফাঁকে কেটে নিচ্ছি। কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি, দুটো ডিম ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, যদি চাও একটু তেলটা কম দিতে পারো, আমার তেলটা একটু বেশিই পড়ে গিয়েছিলো। এবার কড়ার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা, আলুটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট তিন চারেকের মতো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে গাজর আর বিনসটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আলুর সঙ্গেই। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজ দেব, আদা রসুনটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি সেগুলোও দেব। সবজিগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, কেটে দেখে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলোর সঙ্গে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। একদম সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপি, তোমরাও এইভাবে বাড়িতে করবে। অনেকেই তো জানো চাউমিন রেসিপি, যারা জানো না তাদের জন্য আজকের ভিডিওটা। এবার দেব আদা রসুন বাটা, দিয়েও নাড়াচাড়া করে নেব সমস্ত সবজি মশলা একসঙ্গে নাড়াচাড়া করব। সবজিগুলো কেটে দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিনটা, দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দু হাতে চাইলে করতে পারো, আর একটা বড় জায়গা থাকলে করতে পারো, নইলে কড়াই করে চাইলে দু তিনবারও করে নিতে পারো। আমি একবারেই করছি। 750 চাউমিন নিয়েছি, একটা 500 প্যাকেট আর একটা 250 প্যাকেট। দুটো কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম ছিঁড়ে, একটু নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। চাউমিন মশলাটা সমস্তটাই ঢেলে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আবারও ভাজবো চাউমিনটাকে। আরও মিনিট দশেকের মতো সময় ধরে ভেজে নিলাম। যারা কম ভাজা পছন্দ করো তাহলে তারা 5 মিনিটের মতো ভেজে তুলে নিতে পারো, আমরা একটু বেশি ভাজা হলে বেশ ভালো লাগে তাই পছন্দ করি, সেই রকমই করছি। ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম, একটু শসাও দিয়ে দিলাম, আর কিছুটা শসা রেখে দিচ্ছি পরে খাওয়া হবে। ডিম আর শসা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। চাউমিন ভাজলে যত বেশি ভাজবে তত বেশি ভালো লাগে, তবে যারা বেশি ভাজা পছন্দ করে তাদের। উনুনের জালটা বেশ চড়া রেখেছি, তবেই ভালো হবে। আর একটু সামান্য তেল আমি এই ফাঁকে দিয়ে দিয়েছি, ভিডিও করতে ভুলে গেছি, একটু তেলটা কম কম লাগছিলো বলে। আবারও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। কিছুটা টমেটো সস নিয়ে নিয়েছি, টমেটো সস দিয়ে দিচ্ছি। যদি চাও রেড চিলি সস আর সয়া সসও ব্যবহার করতে পারো। আমি শুধু আজকে টমেটো সস দিয়েই কাজটা মিটিয়ে নিলাম। ঘরে যদি সবজি না থাকে নাও দিতে পারো, শুধু আলু পেঁয়াজ আর রসুনটা দিলেই হবে, আর ডিম চাইলে দিতে পারো। আর শুধু সবজি দিয়েও একইভাবে করা যাবে, খালি ডিমটা বাদ দিলেই হবে। আরও আমি নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট পাঁচেকের মতো সময় ধরে, ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি চাউমিনের সঙ্গে। আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, খাবার একদম প্রস্তুত। এবার নামিয়ে নেব গরম গরম খাওয়ার পালা। এক একটা জায়গায় বেড়ে নিচ্ছি গরম গরম এক চাউমিন। এবার গরম গরম খাওয়ার পালা, চাউমিনের মধ্যে একটু সস দিয়ে দিলাম, তার সঙ্গে একটু শসা কুচি দিয়ে দিলাম, এবার খাওয়ার পালা। আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আমার চ্যানেলে এগ চাউমিন, ভেজ চাউমিন, চিকেন চাউমিন এবং বাদাম চাউমিনের অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো, ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আমি ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর এরপরে যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে, কোনো রেসিপি দেখতে চাও তো কমেন্ট করে জানাতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।